ভাসাভি প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগ 2022 টস্ট হয়ে যাচ্ছে এবং দুই আম্পায়ার তার দুই সহযোদ্ধা গভীরঞ্জন তালুকদার এবং বিজয়ন প্রথম ব্রেকটা আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে 4:06 খেলা শুরু হলো জাতীয় খেলা কাবাডি অরণ্য আয়োজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আন্তর্জাতিক মানের ছোঁয়া যথারীতি শাইন মোল্লা ছিটছিটে গড়নে খুব ফাস্ট অ্যাটাকগুলো করেন গতি আছে তীব্রতা আরমান আলী খুব ভালোভাবে আরমান আলীকে ব্লক করেছেন এবার কিন্তু ধরাটা ভালো ছিল সাথে সাথে ছো মেরে আটকে দিলেন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটিকে ঘোষণা দেন জাতীয় খেলা বাংলাদেশে পানোটা ফেডারেশন রয়েছে এবং তাদের যে ইন্টারন্যাশনাল জাতীয় দল রয়েছে জাতীয় দলের র্যাঙ্কিংয়ে কিন্তু সবার উপরে বাংলাদেশ কাবাডি জাতীয় তাদের র্যাঙ্কিংটা 5 পালের হওয়াকে পরিবর্তন করেছে এখন আন্তর্জাতিক শিরোপা এসছে টানা 2 বছর চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ এবং সেক্ষেত্রে কিন্তু স্পন্সর প্রতিষ্ঠানরা আবারও কিন্তু ফিরতে শুরু করেছে কাবাডির পতাকা তলে জোশ জাগের এক ঢিলে দুপাকে মারলেন ইন্ডিয়ান এক ভারতে অনুষ্ঠিত একমাত্র প্রো কাবাডি লীগ যেটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি টুর্নামেন্ট সবচেয়ে পপুলার সেখানেও আমাদের খেলোয়াড় অংশ নিচ্ছে যেটা আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি এগিয়ে যাওয়ার একটা বড় মঞ্চ পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ট্রফি আসছে ও 14টি দল কিনে শুরু হয়েছিল এই মাসের 14 তারিখ ভাসাভি প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগ 2022 প্রথমার্ধ শেষে হাফ টাইম স্কোর লাইন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি 38 আজাদ স্পোর্টিং ক্লাব 9 গ্রাম বাংলার ঐতিহ্য জাতীয় খেলা কাবাডি যেটির পূর্ব নাম ছিল হাডুডু আলামিন অবশ্য ওই মুহূর্তে প্রতি আক্রমণ ছিল মামুনুর সেই যুগ এখন আর নেই আগে সেই অ্যানালগ যুগটাই ভালো ছিল এখন ডিজিটাল যুগ এখন আর মন ভরে না কোনো কিছু যাও আবার অল আউট হতে যাচ্ছে প্রথমরা পর্বে 3 বার অল আউট হয়ে লোনা পে পাইতে সহযোগিতা করেছেন তবে এবারে আরমান আলী সাকসেস হয়েছেন আজাদ স্পোর্টিং এর সংগ্রহে বাড়লো 19-55 বিস্তর ব্যবধান সেই ম্যাচ জিততে যাচ্ছে 3 নম্বর ম্যাচে উপায় দল দ্বিতীয় জয়ের দ্বার প্রান্তে এখন শুধু আনুষ্ঠানিকতা ছাড়া এখানে আর তেমন একটা কিছু বাকি নেই আরমান আলী বেশ ক্ষিপ্রতা ব্লক লাইনের ভেতরে ঢুকেছেন বোনাস লাইনের দিকে কাউন্টার অ্যাটাক লাস্ট ওয়েট থেকে কিন্তু পয়েন্ট আনতে পারেনি কাউন্টার অ্যাটাকে বোনাস পয়েন্ট নিয়ে এসছে অনেকটা চুরি করে বলবো খেলোয়াড়টি ছিলেন মাসুবিল্লা দারুণ একটা অ্যাপ্রোচ জারিফুল চেষ্টা করছেন পয়েন্টের জন্য ম্যাচ কমিশনার আব্দুল হক আবারও মাসুম বেল্লা এর আগে বোনাস পয়েন্টে নিয়েছে এবারে মাসুম ডান পাটাকে একেবারে ইয়ারে তুললেন সাথে সাথেই সুযোগ ছিল না অন্তত সরে যাওয়ার শেষ 5টা মিনিটের খেলা বাকি আসলে আনুষ্ঠানিকতা ছাড়া কেন তেমন একটা কিছু বাকি নেই তবে দেখার বিষয়ে কতগুলো পয়েন্ট নিয়ে হারের ব্যবধানটা কত কমাতে পারে
নিয়মিত লীগ আয়োজন, বিভিন্ন টুর্নামেন্ট, সাথে আন্তর্জাতিক টুর্নামেন্ট। শেষ সময় আমরা যে কোনো মুহূর্তে লম্বাবাসে বাজাবে এবং সেই সময়টা এগিয়ে আসছে। এবং সেই সাথে শেষ বাসে বাজল, যার অর্থ বড় ব্যবধানে জয়, সেকেন্ড উইন, 44 পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে 15 পয়েন্ট লাভ করলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলে। চেস নাম্বার 5 সবুজ মিয়া, কংগ্রাচুলেশনস সবুজ মিয়া, তাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে সেরা খেলোয়াড়ের প্রাইজ মানি ড্যামি চেক, 5000 টাকার ড্যামি চেক গ্রহণ করবার জন্য। অতিথি জনাব ওয়াহিদ মুরাদ, হেড অফ মিডিয়া, প্রতিযোগিতার গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপ।